কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য থাকছে কাচকি মাছের চচ্চড়ি রেসিপি। আমাদের দেশে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, তার মধ্যে কাচকি মাছ অন্যতম। আকারে ছোট হলেও পুষ্টিতে এ মাছ কিন্তু মোটেও ছোট নয়। কাচকি মাছের চচ্চড়ির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কাচকি মাছ। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা যতটুকু মাছ নেবেন তার সমান পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিটা বেশি হলে রান্নাটা খেতে ভালো লাগবে। লম্বা ফালি করে 1টি টমেটো কেটে নিয়েছি। 1টি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচির রং বাদামি হয়ে আসলে দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর কেটে রাখা টমেটো গুলো। এখন ভালোভাবে নেড়ে সবকিছু মিক্সড করতে হবে। টমেটো দিয়েছি তাই আর মশলার জন্য বাড়তি পানি দেইনি, টমেটো থেকেই পানি উঠবে। পুষ্টিগুণের দিক থেকে বিচার করলে বড় মাছের চেয়ে ছোট মাছে পুষ্টিগুণ বেশি থাকে। কারণ ছোট মাছ কাটা সহ খাওয়া যায়। টমেটো ও মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিব। এভাবে কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। নাড়াচাড়া করার সময় লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ চিরা। এখন দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন সবকিছু ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর গ্রেভিটা মাখামাখা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন ঢেকে দিয়ে রান্না করব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, গ্রেভিটা একদম মাখামাখা হয়ে গিয়েছে। কাচকি মাছের চচ্চড়ি মাখামাখা খেতেই ভালো লাগে। কাচকি মাছের চচ্চড়ি সার্ভ করার জন্য একদম রেডি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।